আমার এমপি ডট কমে নাগরিকের পাঠানো ভিডিওচিত্র প্রচারিত হওয়ার পর ঢাকার একটি খালের জলাবদ্ধতা দূরীকরণের উদ্যোগ নিয়েছে ঢাকা ওয়াসা ঢাকা তেরো সংসদীয় আসনের তেত্রিশ নম্বর ওয়ার্ডের রামচন্দ্রপুর খালের জলাবদ্ধতা নিয়ে শরীফউদ্দিন নামে এক নাগরিকের পাঠানো এক ভিডিওচিত্র গত আট এপ্রিল আমার এমপি ডট প্রচারিত হয় এই তথ্যচিত্রের মাধ্যমে রামচন্দ্রপুর খালের জলাবদ্ধতা দূরীকরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয় সম্প্রতি ঢাকা ওয়াসা কর্তৃপক্ষ এসপি ইন্টারন্যাশনাল নামক একটি ঠিকাদারি কোম্পানির মাধ্যমে রামচন্দ্রপুর খালের জলাবদ্ধতা দূরীকরণের উদ্যোগ নিয়েছে আমি এসকে ইন্টারন্যাশনাল এসকে ইন্টারন্যাশনাল কোম্পানির সাইড ইঞ্জিনিয়ার বলতেছি এখানে আপনার রামচন্দ্র খালের ময়লা পরিষ্কার কাজ চলতেছে এখানে পরিষ্কার করতে আরো মেবি আপনার পাঁচ ছয় দিনের উপরে মানে মেবি দশ দিনের মতো লাগবে দশ দিনের মতো লাগবে এই খালের ভিতরে যে ময়লা গুলো আছে সেগুলো পরিষ্কার দায়িত্ব কি আপনাদের কম আপনাদের কোম্পানি এতদিন এখানে যে অনেক ময়লা ছিল আজকে দশ পনেরো দিন যাবত এত দেরি হলো কেন এটা দেরি হচ্ছে মূলত আসলে ময়লা মানে এগুলো তো বলি জাতীয় ময়লা এগুলো কেউ নিতে যাচ্ছে না মানে মানে ফালানোর কোনো ব্যবস্থা নেই সেটার জন্যই দেরি হচ্ছে আর আমরা ঠিক ঠিক মানে জায়গা ঠিক করতে পারতেছি না কেউ দিতে যাচ্ছে না ওয়াসাও মানে ওয়াসা নিজে তো কোনো গাড়ি দিতেছে না বা তাদের গাড়ি সংকট আমরা ও গাড়ি ওইভাবে পাচ্ছি না এই জন্য মূলত দেরি রামচন্দ্রপুর খালের জলাবদ্ধতা দূরীকরণের উদ্যোগ নেয় ঢাকা ওয়াশাকে ধন্যবাদ জানিয়েছেন এলাকার জনগণ